আমার প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি জেই নিট এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অ্যাটমিক স্ট্রাকচার থেকে যে প্রশ্নগুলো হয় সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তার করার আগে আমি এই চ্যাপ্টারের যে সমস্ত সমীকরণ ও সূত্র খুব আবশ্যক জানা সেইগুলো একবার দেখে নেব, সেইগুলো তোমাদের সঙ্গে একবার আলোচনা করে নেব। তোমাদের যদি এই চ্যাপ্টারের ডিটেলস আলোচনা দরকার হয় তো তোমরা এই এডুকেম চ্যানেলে ক্লাস ইলেভেনের যে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে সেখানে 12টা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডিটেলস আলোচনাগুলো পাবে। তো দরকার হলে তোমরা সেটা দেখে নেবে, কিন্তু আজকের এই আলোচনায় আমি কিন্তু যেগুলো খুব প্রয়োজনীয় বিষয় সূত্র ও সমীকরণ সেইগুলো আগে সংক্ষেপে আলোচনা করব। তারপরে এই চ্যাপ্টারের কি ধরনের প্রশ্ন এই জেই বা নিট এই সমস্ত পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো কিভাবে সহজে সলভ করা যায় সেই টেকনিকগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো প্রথমে আমি শুরু করছি এই চ্যাপ্টারের বিভিন্ন সূত্র সমীকরণ নিয়ে আলোচনা। তোমরা তো অ্যাটমিক স্পেকট্রা সম্পর্কে জানোই, অ্যাটমিক স্পেকট্রায় যে কোনো স্পেকট্রাল লাইনকে এক ইলেকট্রন যুক্ত সিস্টেমের ক্ষেত্রে, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে কোনো স্পেকট্রাল সিরিজের যে কোনো লাইনের তরঙ্গ সংখ্যাকে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় সেই সমীকরণটাকে বলা হয় হচ্ছে রিড বার্গ সমীকরণ। ঠিক আছে, সেই তরঙ্গ সংখ্যাটা আসলে কি, তরঙ্গ দৈর্ঘ্যের অনন্য হয় সমীকরণটা। আমি দেখো এক নাম্বার সমীকরণ হিসেবে আমি লিখে দিয়েছি, একদম জেনারেল রূপে লিখেছি আমি, এটা সাধারণ রূপে, যেখানে জেডটা কি ওই যে এক ইলেকট্রন যুক্ত সিস্টেম আমি বললাম তার পরমাণু ক্রমাঙ্ক, সরি সেটা কি হতে পারে, হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম প্লাস হতে পারে, লিথিয়াম প্লাস টু হতে পারে ইত্যাদি, যেখানে আর এইচটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য রিডবার্গ ধ্রুবকের মান, যার মানটা তোমাদের সকলের জানা 109678 সেন্টিমিটার ইনভার্স। এবার এই সমীকরণটাকে যে কোনো সিরিজের স্পেকট্রাল লাইনের জন্য আমরা কি করে কাটাবো আমি এখানে সংক্ষেপে একটু লিখে দিয়েছি। দেখো যদি সেটা লিমেন সারি মানে প্রথম সারির কোন রেখা হয় তাহলে তার ক্ষেত্রে এন ওয়ান এর মানটা হবে 1 আর এন টুর মানটা হবে 2 3 4 5 6 এটসেট্রা কোন পূর্ণ সংখ্যা, বুঝতে পেরেছো কথাটা? আর ওই লাইনটা যদি বামার সারির কোন লাইন হয় তাহলে এন ওয়ানটা সেক্ষেত্রে হবে 2 আর এন টুটা হবে তারপরের পূর্ণ সংখ্যা 3 4 5 6 ইত্যাদি। এবার যদি বলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে রেখা তার তারটা বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে কোনো সারির ক্ষেত্রে, ধরো লিমেন সারির ক্ষেত্রে এন ওয়ানটা তো ওয়ানই বসবে, সেক্ষেত্রে এন টুটা বসবে হচ্ছে 2, অর্থাৎ ঠিক তার পরের সংখ্যাটাই। সেক্ষেত্রে কি পাবে তোমরা, ওই মানে সেই রেখাটা পাবে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বুঝতে পেরেছ? অর্থাৎ শক্তি কিন্তু সবচেয়ে কম হবে, বুঝতে পারলে কথাটা? তাহলে যদি বলে লিমেন সারি সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখাটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এই সমীকরণে এন ওয়ানটাকে একই বসাবে কিন্তু এন টুটাকে বসাবে হচ্ছে 2। এইভাবে বামার সারির ক্ষেত্রে তাহলে কি হবে, এন ওয়ানটাকে 2 বসাবে আর এন টুটাকে বসাবে হচ্ছে 3, বুঝতে পেরেছ কথাটা? এটা যদি অন্যান্য সারির জন্য হয়, তোমাদের সেগুলো জানা আছে তবু আমি একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, লিমেন বামার প্যাশেন্ট ব্র্যাকেট ফুন্ড হামফ্রিস এরকম 6টা সারি আছে, যদি 3 নাম্বার সারি হয় তাহলে সেক্ষেত্রে এন ওয়ানটা হবে 3 আর এন টুটা হবে তারপরে পূর্ণ সংখ্যাগুলি, 4 নাম্বার সারি হলে এন ওয়ানটা হবে 4 তারপরে গুলো হবে তারপরে পূর্ণ সংখ্যাগুলি, এইভাবে পরপর চলতে থাকবে। তাহলে এই জিনিসটা তোমাদের বোঝা হয়ে গেল। এবার আমি পরেরটাতে আসি, বোরের যে সমীকরণটা, বোরের যে সূত্র দেওয়া হয়েছে, বোরের যে অ্যাটমিক মডেলটা দেওয়া হয়েছে সেখানে বোর
কোনো কক্ষের শক্তি, কোনো কক্ষের ব্যাসার্ধ, ওই কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ ইত্যাদি রাশিমালা নির্ণয় করেছেন, সমীকরণ তিনি দিয়েছেন। ঠিক আছে, সেখান থেকে আমরা আসি আর এন, তার মানে এনতম কক্ষের ব্যাসার্ধ বা এনতম সুস্থিত কক্ষের ব্যাসার্ধ বা এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ, বুঝতে পেরেছ? এনতম এনার্জি লেভেলের ব্যাসার্ধটা কি? এটাও কিন্তু এক ইলেকট্রন যুক্ত সিস্টেমের জন্য, তারপরে এখানে জেড করা আছে, তার মানে এক ইলেকট্রন যুক্ত যে কোনো সিস্টেমের জন্য এই সমীকরণ গুলো খাটবে, তাই সেটা তোমার জেড এর মানটা যা হবে তা বসিয়ে দিলে সেই সিস্টেমের জন্য হয়ে যাবে সেটা। আর এন, তাহলে সে কিন্তু সমীকরণটা দেখো দেওয়া আছে, এন স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এবার যদি এটা হাইড্রোজেনের জন্য হয় তাহলে জেড এর মান ওয়ান হবে, আর যদি হিলিয়াম প্লাস এর জন্য হয় তাহলে জেড এর মান টু হবে, লিথিয়াম প্লাস টুর জন্য হলে জেড এর মান থ্রি হবে, বুঝতে পারলে তাহলে জিনিসটা। এবার যদি শক্তির সমীকরণ আসে তাহলে ইএন, এনতম কক্ষের শক্তি, এক ইলেকট্রন যুক্ত কোন একটা সিস্টেমের এনতম কক্ষের শক্তি যদি বলতে হয় তাহলে ইএন, সেখানে তারপর সমীকরণটা কি মাইনাস একটা আছে, কিন্তু শক্তির সমীকরণে তোমরা জানো কেন আছে, সেই আলোচনাগুলো তোমরা আমার যে অ্যাটমিক স্ট্রাকচার যে ইলেভেন এর আলোচনাটা সেখানে তোমরা দেখে নিও, সেখানে সবকিছু বলা আছে। সেই সমীকরণটা কি? টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইন্টু দি পাওয়ার ফোর বাই এন স্কোয়ার এ স্কোয়ার। এই সমীকরণগুলো কি করে এলো তাও পড়ে দেওয়া আছে, তাহলে বোঝা গেল তাহলে জিনিসটা এখানে। তাহলে যদি এটা হাইড্রোজেন হয় তাহলে জেড এর মান ওয়ান হবে, আর ই এন এই যেগুলো কি জিনিস তোমরা জানো, এইটা প্লাঙ্কের ধ্রুবক, তার সিজিএস ও এসআই পদ্ধতিতে মান তোমাদের জানা আছে, সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 6.626 ইন্টু 10^-27 আর্কস সেকেন্ড। ঠিক আছে, তেমনি এসআই পদ্ধতিতে মানও তোমাদের জানা আছে, তাহলে এই সমীকরণগুলো। এইবার দেখো ভিএন দেওয়া আছে, এনতম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, সেখানেও সমীকরণ দেওয়া আছে। এবার যদি হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ তোমার জানা থাকে তাহলে অন্য কোন এক ইলেকট্রন যুক্ত সিস্টেমের কোন একটা কক্ষের ব্যাসার্ধ কি করে বের করা যায়, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে অন্য এক ইলেকট্রন যুক্ত সিস্টেমের তুমি কোনো না কোনো কক্ষের ব্যাসার্ধ বের করতে চাও, তাহলে সম্পর্কটা হচ্ছে এটা। আর এন, ওই যে এক ইলেকট্রন যুক্ত সিস্টেম ধরো সেটা আর থ্রি বের করতে চাও, তাহলে আর থ্রি হয়ে যাবে এটা তিন নম্বর কক্ষের ব্যাসার্ধ, তাহলে আর ওয়ান অফ এইচ মানে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার বাই জেড, এন তার মানে কি হয়ে যাচ্ছে থ্রি স্কোয়ার বাই জেড, জেড হচ্ছে যে সিস্টেমটার কথা তুমি বলছো, সেটা যদি লিথিয়াম চায় তাহলে সেখানে জেড এর মান তিন হবে, হিলিয়াম প্লাস চাইলে তার জেড এর মান হচ্ছে টু। তেমনি ভাবে শক্তির সম্পর্ক দেওয়া আছে, তেমনি ভাবে বেগের সম্পর্ক দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে এই কটা জিনিস তোমরা বোর্ডের সূত্র থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো এদিকে আসো, এখানটায় দেখো প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, বোর্ডের তত্ত্ব, সোমারফেল্ডের তত্ত্ব, রাদারফোর্ডের তত্ত্ব, এগুলো তো তোমরা সবই জানো যে এই তত্ত্বগুলো কিন্তু ফটোইলেকট্রিক এফেক্ট, কৃষ্ণ বস্তু বিকিরণ, পরমাণুর বর্ণালী এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারেনি, সেগুলো ব্যাখ্যা করার জন্য যে যুগান্তকারী তত্ত্বটা দেওয়া হলো সেটাই হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সেই তত্ত্বটার গাণিতিক রূপটা কি? ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ মানে হচ্ছে এখানে কম্পাঙ্ক, ইটা হচ্ছে শক্তি, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক যার কথা বললাম, এটা কি সাজিয়ে লিখলে আবার নিউ ইজ ইকুয়াল টু, আমরা সি ইজ ইকুয়াল টু জানি নিউ ল্যামডা, তাহলে নিউ এর বদলে আমরা সি বাই ল্যামডা লিখতে পারি। এবার যদি নিউ দিয়ে দেওয়া থাকে তাহলে আমার এই সমীকরণটা কাজে লাগবে, যদি ল্যামডার মান দেওয়া থাকে তাহলে এই সমীকরণটা কাজে লাগবে। সি মানে হচ্ছে আলোর গতিবেগ, এখানে সিটা কি আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবার দেখো ডি ব্রগলির ইকুয়েশন, এটাও তোমরা জানো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে যদি সেটা দ্রুত বেগে গতিশীল হয় তার কণা ধর্ম যেমন থাকে তার তরঙ্গ ধর্মও থাকে, এই এই ঘটনাটাকে বলা হচ্ছে দ্বৈত সত্তা, ডুয়াল ক্যারেক্টার। তাহলে ইলেকট্রন ক্ষুদ্র কণা, বর খুবই 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 নগণ্য, তাহলে তার ক্ষেত্রে ডুয়াল নেচার আছে, কিন্তু বোর, রাদারফোর্ড, সোমারফিল্ড এরা কিন্তু যখন সমীকরণগুলো দিয়েছেন ইলেকট্রনকে শুধু কণা হিসেবেই কল্পনা করেছে, তার তরঙ্গ সত্তাকে কিন্তু বিবেচনা করেনি, এই কারণে তাদের সূত্রে কিন্তু বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, বুঝতে পেরেছ? তাহলে এই ডি ব্রগলির সমীকরণটা কি, ল্যামডা ওই যে কণাটা যেটা খুব ক্ষুদ্র কণা যেটা তীব্র বেগে ছুটছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ হচ্ছে এটা এইচ বাই এম ভি, ভি মানে তার গতিবেগ, এম মানে তার বল, যদি কণাটা আলোর গতিবেগে চলে তাহলে সেটা সি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ডি ব্রগলির সমীকরণটা,
এই সমীকরণ থেকে তোমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছ, m এর মানটা যদি খুব বেশি হয় তাহলে ল্যামডাটা কিন্তু খুব ছোট হয়ে যাবে, অর্থাৎ বড় যদি তুমি কণা নাও তাহলে তার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই ক্ষুদ্র হবে যে সেটা যন্ত্রেও কিন্তু ধরা পড়বে না, অর্থাৎ অ্যাপ্রিসিয়েবল ওয়েভ হবে না তার। কথাটা বুঝতে পেরেছো? তাহলে তার ক্ষেত্রে কিন্তু কণা ধর্মই থাকবে, তরঙ্গ দৈর্ঘ্যটা তরঙ্গ ধর্মটা কিন্তু তার বিবেচনার মধ্যে আসবে না, অর্থাৎ প্রকাশ পাবে না, থাকবে কিন্তু প্রকাশ পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটার মানটা খুব 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 ক্ষুদ্র হয়ে যাচ্ছে। কিন্তু যদি এম এর মানটা খুব ছোট হয়, বুঝতে পারছো ল্যামডাটা বড় হবে, অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট হবে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু তার কণা ধর্মের সঙ্গে তরঙ্গ ধর্ম থাকবে। বুঝতে পারলে তার তাৎপর্যটা? এবার হাইজেনবার্গের আনসার্টেনটি সিদ্ধান্ত তোমরা জানো যে এই রকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যখন ঘোরে তীব্র বেগে তখন তার ভরবেগ ও তার অবস্থান এই দুটো জিনিস একসঙ্গে কখনোই সঠিকভাবে নির্ণয় করা যায় না। ভরবেগ নির্ণয়ে কিছু ত্রুটি হয় আর অবস্থান নির্ণয়ে কিছু ত্রুটি হয়, কিন্তু এই দুটো ত্রুটির গুণফল একটা ধ্রুবক রাশি হয়। সেই ধ্রুবকের মানটা কত হয়? ধ্রুবকের মানটা হয় h/4π। এর সমান। এবার দেখো পি ডেল্টা পি আবার কি? ভরবেগ মানে কি? এম ভি। এম তো ভরটা স্থির, তাহলে ভিটা পরিবর্তনশীল, তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি ডেল্টা ভি ইন্টু ডেল্টা এইচ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4πm, তাহলে এমটা এই পাশে চলে যাবে। বুঝতে পেরেছো? এই সমীকরণটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে, এই জন্য আমি সাজিয়ে এরকম লিখে দিয়েছি। এবার যদি হাইজেনবার্গের এই সমীকরণটা শক্তি ও সময়ের সঙ্গে হয় তাহলে সমীকরণের রূপটা হয়েছে এরকম, অর্থাৎ শক্তিজনিত অনিশ্চয়তা আর সময়জনিত অনিশ্চয়তার গুণফলটাও কিন্তু ধ্রুবক, একই ধ্রুবক রাশি হবে। বুঝতে পারলে তাহলে হাইজেনবার্গের সমীকরণ? তাহলে এই সমীকরণগুলো তোমাদের সব জানা হলো। এবার পরের জিনিসগুলো দেখো যেগুলো আমাদের খুব প্রয়োজন এই চ্যাপ্টার থেকে জেই বা নিটের কোশ্চেনগুলো উত্তর করার ক্ষেত্রে, যেগুলো খুব দরকার। আর কয়েকটা গুরুত্বপূর্ণ সমীকরণ তোমরা ফট করে দেখে নাও। বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভরবেগ, তোমরা তো জানো যে এনতম কক্ষ বলতে ঘূর্ণায়মান ইলেকট্রনের ভরবেগটা কত? nh/2π, থেকে দিয়েছি nh/2π, মানে এনভিআরটা কার হয়? h/2π এর সরল গুণিতক হয়। তাহলে আমরা লিখতে পারি কি, একটা পূর্ণ সংখ্যা আসবে nh/2π, যেখানে এনটা কি 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তারপরে কি দেওয়া আছে দেখো, কোন উপকক্ষে ঘূর্ণমান ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যদি উপকক্ষগুলোতে ইলেকট্রন ঘোরে, একটা কক্ষের আন্ডারে কি আছে? উপকক্ষ আছে, যাদেরকে প্রকাশ করা হয় এল দ্বারা, সেই উপকক্ষে যদি তাকে বলে, এলকে কি বলা হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে উপকক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের বা উপশক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তার সমীকরণ কি? √n(n+1)h/2π, এলটা লিখে দিয়েছি গৌণ কোয়ান্টাম সংখ্যা। এটা যদি ধরো পি উপকক্ষ বলে তাহলে সেক্ষেত্রে এল এর মানটা 1 হবে, যদি এস বলে তাহলে এল এর মানটা 0 হবে, যদি ডি বলে তাহলে এল এর মানটা 2 হবে, যদি এফ বলে তাহলে এল এর মানটা 3 হবে। তাহলে বুঝতে পেরেছো কথাটা? কোন উপকক্ষে বর্তমান কক্ষক সংখ্যা, একটা উপকক্ষে কতগুলো কক্ষক থাকবে, এল এর মান থেকে আমরা কি করে সেটা জানতে পারি? সমীকরণটা কি? 2n+1। এবার ধরে নাও তোমরা পি উপকক্ষে জানতে চাও কটা কক্ষক আছে বা অরবিটাল আছে, তাহলে পি কক্ষের জন্য উপকক্ষের জন্য তোমার ইসের মান কত, এল এর মান কত? 1। তাহলে দেখো 2 × 1+1, তাহলে কটা হচ্ছে? 3টা। সেই জন্য তোমরা জানো পি উপকক্ষে 3টি কক্ষক আছে, তাদেরকে বলা হয় px py pz। বুঝতে পেরেছো? এই আলোচনা তোমাদের জানা আছে, এই ঘটনা তোমাদের জানা আছে। এটা যদি ডি হতো তাহলে এখানে 2 বসাতাম, তাহলে 2×4+1, তার মানে 5টা, তার মানে ডি উপকক্ষে 5 ধরনের কক্ষক আছে, অরবিটালস আছে। যদি এ হতো তাহলে এটা 3×3×6, আর এই 7টা হতো। বুঝতে পেরেছো? কক্ষক সংখ্যা তাহলে 7। তাহলে এই সমীকরণটা খুব জরুরি। এবার যদি কোন একটা উপকক্ষে ইলেকট্রন সংখ্যা বলে, তোমরা জানো কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে সর্বাধিক ইলেকট্রন কটা থাকবে? কক্ষক সংখ্যা ×2, তাহলে কক্ষক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেখানে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে যাবো। কেন সর্বাধিক কতটা বলা হচ্ছে? কারণ কম সংখ্যক ইলেকট্রন সর্বদাই থাকতে পারে। সর্বাধিক কটা থাকতে পারে? সর্বাধিক থাকতে পারে, এইটা কক্ষক সংখ্যাকে 2 দিয়ে গুণ করবো, কারণ একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। ওটা কোন সূত্র থেকে জানা যায়? পাউলির অপবর্জন নীতি। সেটা জানা যায় পাউলির অপবর্জন নীতি, ঠিক আছে?
এবার দেখো এখানে আরো একটা জিনিস লিখেছি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি এন টু তম কক্ষ থেকে এন ওয়ান তম কক্ষে একটা ইলেকট্রন লাফিয়ে নামে তাহলে সেক্ষেত্রে বর্ণালীতে কটা রেখা সৃষ্টি হবে, সেই সমীকরণটা কি? এন টু মাইনাস এন ওয়ান ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কোন একটা নির্দিষ্ট শক্তিস্তর থেকে আরেকটা নির্দিষ্ট শক্তিস্তরে যদি ইলেকট্রন নামে লাফিয়ে নামে তাহলে সেক্ষেত্রে বর্ণালীতে কটা রেখার সৃষ্টি হবে, সেই সমীকরণটা হচ্ছে। তাহলে বোঝা গেল এই জিনিস কটা? এবার আরো কয়েকটা জিনিস লক্ষ্য করো। তোমরা তো সকলেই জানো যে রাদারফোর্ডের তত্ত্ব, বোরের তত্ত্ব, সোমারফিল্ডের তত্ত্ব এগুলো পরমাণুর সঠিক মডেল দিতে সক্ষম হলো না। পরবর্তী সময়ে এক বিশেষ ধরনের বলবিদ্যা ডেভেলপ করল, তাকেই বলা হয় কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স। এটা ডেভেলপ করার পেছনে যে দুই বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি তারা হলেন বিজ্ঞানী হাইজেনবার্গ এবং বিজ্ঞানী ডি ব্রগলি। এই কোয়ান্টাম বলবিদ্যা অ্যাকচুয়ালি ডি ব্রগলির কোন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার দ্বৈত সত্তার নীতিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যখন তীব্র বেগে গতিশীল হবে তাহলে তার মধ্যে তখন দ্বৈত ক্যারেক্টার, ডুয়াল ক্যারেক্টার, কণা ধর্ম পার্টিকেল নেচার এবং হচ্ছে তরঙ্গ ধর্ম ওয়েভ নেচার দুটোই একসঙ্গে বিদ্যমান থাকবে, এটাকেই বলা হয় ডুয়াল নেচার। এটাকে সামনে রেখে যে বলবিদ্যা গড়ে উঠেছে তাকেই বলা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা, ঠিক আছে? এই মডেলে হাইজেনবার্গ কি বলেছেন? হাইজেনবার্গ বলেছেন যে কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে কোন একটা ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ কখনোই সঠিকভাবে নির্ণয় করা যাবে না, কিন্তু অবস্থানের যে নির্ণয়ের ত্রুটি এবং ভরবেগ নির্ণয়ের যে ত্রুটি তাদের গুণফল সর্বদা ধ্রুবক রাশি হবে। এর অর্থটা তাহলে কি দাঁড়ালো, এর তাৎপর্য কি দাঁড়ালো? যে নিউক্লিয়াসের বাইরে তুমি কোনো নির্দিষ্ট কক্ষপথ খুঁজে পাবে না, নির্দিষ্ট কোনো রেখা পাবে না যে বরাবর ইলেকট্রনটাকে পাওয়া যায়, বরং কি পাবে? নিউক্লিয়াসের বাইরে কিন্তু শক্তি ক্ষেত্রের মধ্যে এমন একটা অঞ্চলকে তুমি পাবে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। সেই যে সম্ভাবনার অঞ্চলটা তাকেই বলা হচ্ছে একটা কক্ষক বা অরবিটাল। তাহলে কক্ষক বা অরবিটাল মানে কি? নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে যে সুনির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, সেটাকেই বলা হচ্ছে কক্ষক বা অরবিটাল। এই কোয়ান্টাম বলবিদ্যাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী শ্রোডিঙ্গার একজন জার্মান বিজ্ঞানী, তিনি ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ দিলেন, ওয়েভ ইকুয়েশন দিলেন। ইকুয়েশনটা কি তোমাদের নিশ্চয়ই জানা আছে, ডেল স্কোয়ার সাই বাই ডেল এস স্কোয়ার, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার এম বাই এইট স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়াল টু জিরো। এখানে কোনটা কোন রাশি? এটা একটা নতুন টার্ম আমরা দেখলাম, সেটা হচ্ছে সাই। এই সাইটা কি? এই সাইটাকেই বলা হয় তরঙ্গ অপেক্ষক, ওয়েভ ফাংশন। অর্থাৎ ইলেকট্রন তরঙ্গের যে বিস্তার সেটাকে এটা প্রকাশ করে। তাহলে সাইটা কি প্রকাশ করে? ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে প্রকাশ করে। তাহলে কোন একটা বিন্দু এক্স ওয়াই জেড একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক, সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বিস্তারটা ইলেকট্রনের তরঙ্গের বিস্তারটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, নিশ্চয়ই হতে পারে। বিস্তার কোন অক্ষর দিকে ধনাত্মক হতে পারে, কোন অক্ষের সাপেক্ষে ঋণাত্মক হতে পারে। তাহলে এই সাই তাহলে কি প্রকাশ করছে? ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে প্রকাশ করছে। এর মান তাহলে কোন একটা বিন্দুতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় হতে পারে, এবং এটা কার উপর নির্ভর করছে? এক্স ওয়াই জেড এই ত্রিমাত্রিক স্থানাঙ্কের উপরে নির্ভর করছে। বুঝতে পেরেছ? এবার বাকি কি আছে এখানে? বাকি রাশিগুলো তো তোমাদের সবই জানা, এইচও জানা, পাই এম, এম মানে ইলেকট্রনের ভর, ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইলেকট্রনের। আর ভিটা কি? ভিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি।
তাহলে এই এই সমীকরণটাকেই বলা হচ্ছে শ্রোডিঙ্গার বা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। বুঝতে পারলে কথাটা? তাহলে শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণ, সেখানে তিনি ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে প্রকাশ করার জন্য একটা ফাংশন নিয়ে এলেন, তাকে বলা হচ্ছে ওয়েভ ফাংশন, তাকেই বলা হয় সাই। এটা কোন বিন্দুতে এক্স ওয়াই জেড এ ইলেকট্রন তরঙ্গের বিস্তারকে প্রকাশ করে এবং ওই বিন্দুতে এর মান ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। ফলে প্র্যাকটিক্যালি সাই এর কিন্তু সেরকম কিছু তাৎপর্য নেই। এর থেকে একটা অধিক তাৎপর্যপূর্ণ রাশি হচ্ছে সাই স্কোয়ার। কি সেটা? সাই এর স্কোয়ার। সাই স্কোয়ার হচ্ছে অধিক তাৎপর্যপূর্ণ রাশি। এখন কেন আমি এই কথাটা বললাম? এটা হচ্ছে ওই নিউক্লিয়াসের বাইরে ত্রিমাত্রিক শূন্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে প্রকাশ করে। সাইয়ের মান ধনাত্মক ঋণাত্মক উভয়ই হতে পারে, কিন্তু সাই স্কোয়ার তো কখনোই ঋণাত্মক হবে না, অলওয়েজ পজিটিভ রাশি। এটা কি? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রনকে প্রকাশ করে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে প্রকাশ করে। সুতরাং সাই স্কোয়ার মোর সিগনিফিকেন্ট দ্যান হচ্ছে সাই, সাইয়ের থেকে বেশি তাৎপর্যপূর্ণ রাশি। এবার পরের আলোচনা করব। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণটা আছে তাকে আমরা সংক্ষেপে এইভাবে প্রকাশ করতে পারি, এইচ ক্যাপ সাই ইজ ইকুয়াল টু ই সাই। আচ্ছা, এইচ ক্যাপটা কি? এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান অপারেটর। লিখে দিয়েছি, দেখো, হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে এই এইচ ক্যাপকে বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণ, তরঙ্গ অপেক্ষক, তাকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি, এইচ ক্যাপ সাই ইজ ইকুয়াল টু ই সাই। এবার এই সমীকরণটাকে যদি সলভ করা হয়, তাহলে টোটাল এনার্জি ই এর অনেকগুলো ভ্যালু পাওয়া যায়। তেমনি ভাবে তরঙ্গ অপেক্ষক সাইয়েরও অনেকগুলো ভ্যালু পাওয়া যায়, কিন্তু ইয়ের এই সমস্ত ভ্যালু এবং সাইয়ের এই সমস্ত ভ্যালু কিন্তু গ্রহণযোগ্য নয়। ইয়ের কয়েকটি নির্দিষ্ট ভ্যালুই কেবলমাত্র গ্রহণযোগ্য, সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে আইগেন ভ্যালুস, তাদেরকে বলা হচ্ছে আইগেন ভ্যালুস। তাহলে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণকে সমাধান করলে টোটাল এনার্জি ই এর যে গ্রহণযোগ্য মানগুলোকে পাওয়া যায় তাদেরকেই বলা হচ্ছে আইগেন ভ্যালুস। এটা কি নির্দেশ করে? ওই শক্তি স্তর গুলোকে নির্দেশ করে, কোয়ান্টাইজড এনার্জি লেভেল গুলোকে নির্দেশ করে। বুঝতে পারলে কথাটা? আর তেমনি ভাবে সাই মানে ওয়েভ ফাংশন, সাইয়েরও কতগুলো গ্রহণযোগ্য ভ্যালু পাওয়া যায়, সেগুলো কোনগুলো গ্রহণযোগ্য হবে কোনগুলো গ্রহণযোগ্য হবে না তারও নির্ণয় করার কতগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলো তোমাদের যদি জানতে হয় তাহলে ইউটিউব চ্যানেলে আমার যে অ্যাটমিক স্ট্রাকচারের যে টোটাল ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখবে, তার মধ্যে তোমরা পেয়ে যাবে যদি এগুলো ডিটেলস তোমাদের জানতে হয়। এখানে আমি খুব ডিটেলসে বলছি না, খুব সংক্ষেপে বলছি। তেমনি সাইয়ের যেই গ্রহণযোগ্য মানগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হচ্ছে আইগেন ফাংশন। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি? আইগেন ফাংশন। কি বলা হলো? আইগেন ফাংশন। তাহলে আইগেন ভ্যালুস কি? আইগেন ফাংশন। তাহলে এই দুটো রাশি, তাহলে দুটো টার্ম আমি শিখলাম, আমরা শিখলাম কি শিখলাম, একটা হচ্ছে আইগেন ভ্যালুস, একটা হচ্ছে আইগেন ফাংশন। কি করে পাওয়া গেল? তাহলে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটাকে যদি আমি সমাধান করি তাহলে ই এর টোটাল এনার্জি ই এর কতগুলো গ্রহণযোগ্য মান আমরা পাই, তাই তো? সেই যে গ্রহণযোগ্য মানগুলো সেগুলো ওই কোয়ান্টাইজড এনার্জি লেভেলগুলোকে নির্দেশ করে, ঠিক আছে? আর তেমনি ভাবে সাইয়ের ক্ষেত্রেও কতগুলো গ্রহণযোগ্য মান আমরা পাই তাদেরকে বলা হচ্ছে আইগেন ফাংশন। তাহলে ই এর গ্রহণযোগ্য মানগুলোকে বলা হচ্ছে আইগেন ভ্যালুস, আর সাইয়ের গ্রহণযোগ্য মানগুলোকে বলা হচ্ছে আইগেন ফাংশন। এবার দেখো অন্য একটু জিনিস, দেখো শ্রোডিঙ্গারের যে ওয়েভ ফাংশন সাইটাকে আছে, সেই যে সমীকরণটা আমরা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটা দেখেছি, সেখানে কিন্তু তাকে এক্স ওয়াই জেড মানে কার্টেসিয় স্থানাঙ্কে প্রকাশ করা হয়েছিল। সেই সাইকে যদি আমরা পোলার স্থানাঙ্কে কনভার্ট করি,
অর্থাৎ এক্স ওয়াই জেড এর বদলে যদি আমরা আর থিটা আর ফাই ইউজ করি তাহলে তাকে আমরা এই রূপে লিখতে পারি। দেখো তাহলে সাইকে আমরা দুটো অংশে ভাগ করে লিখতে পারছি, একটা আর 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 একটা হচ্ছে এ থিটা ফাই। ঠিক আছে, এই যে আর আর অংশটা যেটা কিনা এন আর এল এর উপর নির্ভর করে, এনটা কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর এলটা কি গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে আর আর এর ভ্যালুটা কার উপর নির্ভর করছে? মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর আর গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর। একেই বলা হচ্ছে রেডিয়াল ফাংশন। তাহলে একে বলা হচ্ছে রেডিয়াল ওয়েভ ফাংশন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখেছি রেডিয়াল ফাংশন। ঠিক আছে, আর যে বাকি পার্টটা তাকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে থিটা ফাই। এটা কার কার উপর নির্ভর করে? এল আর এম এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। বুঝতে পেরেছ? তাহলে রেডিয়াল ওয়েভ ফাংশন কি, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন কি? তাহলে কি বললাম আরেকবার শুনে নাও, যে শ্রোডিঙ্গারের যে তরঙ্গ সমীকরণটা আছে সেখানে সাইকে এক্স ওয়াই জেড আকারে মানে কার্তেজীয় স্থানাঙ্কে প্রকাশ করা হয়েছিল, তাই তো? ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার এভাবে প্রকাশ করা হয়েছিল। সেই এক্স ওয়াই জেড ওই ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এর বদলে আমি যদি পোলার স্থানাঙ্ক কার্তেজীয় বদলে পোলারে নিব, এক্স ওয়াই জেড এর বদলে যদি আর থিটা আর ফাই ইউজ করি, তাহলে আমি সাইকে এই রূপে প্রকাশ করতে পারি যেখানে দুটো অংশ হলো, একটা আর এর অংশ একটা এ এর অংশ। আর ফর রেডিয়াল ফাংশন আর এ ফর অ্যাঙ্গুলার ফাংশন। রেডিয়াল ফাংশনটা নির্ভর করছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার গৌণ কোয়ান্টাম সংখ্যার উপরে, আর অ্যাঙ্গুলার ফাংশনটা নির্ভর করছে গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। বুঝেছ? এদেরকে ডিস্ট্রিবিউশন গুলো যদি আমরা দেখি তাহলেই কিন্তু বিভিন্ন কক্ষকের আকৃতি গুলো আমরা জেনে যাব। এস কিরকম দেখতে, পি কিরকম দেখতে, ডি কিরকম দেখতে, এ কিরকম দেখতে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে সব জানবো। তোমাদের বইতে ক্লাস ইলেভেনে যে অ্যাটমিক স্ট্রাকচারটা আছে সেখানে কিন্তু শুধুমাত্র রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা দেখানো হয়েছে। তোমরা ইউটিউবে গিয়ে আমার এই অ্যাটমিক স্ট্রাকচারের ভিডিওগুলো দেখো, সেখানে সম্পূর্ণ ডিটেলস আমি এগুলো দেখিয়ে দিয়েছি। এখানে শুধু আমি অল্প একটু কথা বলতে চাই যে এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন গুলো আমরা দেখি যদি, তাহলে দেখব কিছু কিছু বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই, সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে নোডস, নিষ্পন্দ বিন্দু, নোডস। রেডিয়াল নোডের সংখ্যা কোন একটা কক্ষকের জন্য কতগুলো হবে? রেডিয়াল নোডস, রেডিয়াল নোডস কটা হবে? রেডিয়াল নোডের সংখ্যা এন মাইনাস এল মাইনাস ওয়ান। রেডিয়াল নোডের সংখ্যা কয়টা হবে? এন মাইনাস এল মাইনাস ওয়ান। এলটা মানে কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার যদি ওয়ান এস ধরো তোমরা, তাহলে তার রেডিয়াল নোড কয়টা হবে? দেখো এন এর মান হচ্ছে এক, এস এর জন্য এল এর মান জিরো, মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে জিরোটা। তাহলে দেখা যাচ্ছে ওয়ান এস যে কক্ষকটা আছে তার কোন রেডিয়াল নোড নেই। টু এস টা দেখো, টু এস টার ক্ষেত্রে কি দেখা যাবে? টু মাইনাস জিরো মাইনাস ওয়ান, তার মানে একটা আছে রেডিয়াল নোড। তাহলে টু এস যে কক্ষকটা আছে তার রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে একটা। আমি আরেকটা করি ক্লাস জন্য, টু পি করি, এর জন্য দেখো টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, কারণ কি? পি এর জন্য এল এর মান হচ্ছে ওয়ান। তাহলে দেখো এর আবার রেডিয়াল নোড নেই, তাহলে টু পির আবার রেডিয়াল নোড নেই। তাহলে এইভাবে আমি বিভিন্ন কক্ষকের আমি কি করতে পারবো, রেডিয়াল নোড কয়টা আছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা আর এর থেকে আসবে, আর এর থেকে পাবো অ্যাঙ্গুলার নোডের সংখ্যা, সেটা কি? অ্যাঙ্গুলার নোডস এর সংখ্যাটা কত? সেটা গৌণ কোয়ান্টাম সংখ্যার সমান। সেটা কার সমান? গৌণ কোয়ান্টাম সংখ্যার সমান। তাই টু এস এর ক্ষেত্রে দেখো কত হচ্ছে, টু ইন্টু জিরো,
টু ইন্টু জিরো নয়, এল এর মান কত? টু। এস এর, যে কোনো এস এর জন্য হচ্ছে জিরো, তাহলে এর কোন অ্যাঙ্গুলার নোড নেই। তাহলে টু এস যে কক্ষকটা আছে তার কোন রেডিয়াল নোডও নেই, অ্যাঙ্গুলার নোডও নেই। টোটাল নোড মানে কি? টোটাল নোড মানে হচ্ছে এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে টোটাল নোডের সংখ্যা। টোটাল টোটাল নোড, বুঝতে পেরেছ? রেডিয়াল আর অ্যাঙ্গুলারকে যোগ করলে টোটাল নোড পেয়ে যাবে। তাহলে সেটাকে আলাদা করে এইভাবেও বের করা যায়, এন মাইনাস ওয়ান। দেখো আগে যেটা লিখেছিলাম তার সঙ্গে এল যোগ করলে কি দাঁড়াচ্ছে? এন মাইনাস ওয়ান দাঁড়াচ্ছে। তাহলে এন মাইনাস ওয়ান, তাহলে দেখো এন মাইনাস ওয়ান ও যদি তুমি করো এখানে, এন এর মানটা কত? দুই মাইনাস এক, সরি ওয়ান এস, ওয়ান এস, ওয়ান এস এর জন্য কত? ওয়ান মাইনাস ওয়ান, তার মানে জিরো। তাহলে ওয়ান এস এর জন্য কোনো কিন্তু কি নেই, রেডিয়াল নোডও নেই, অ্যাঙ্গুলার নোডও নেই, তার মানে টোটাল নোড জিরো। এবার যদি টু এস করি, দেখো টু এস এর জন্য অ্যাঙ্গুলার নোড কিন্তু জিরো, কিন্তু রেডিয়াল নোড কটা আছে? রেডিয়াল নোড একটু আগেই আমরা দেখলাম, রেডিয়াল নোড কয়টা আছে? এন মাইনাস এল মাইনাস ওয়ান, সেখানে আমরা দেখলাম কয়টা? একটা, টু মাইনাস ওয়ান, টু মাইনাস জিরো মাইনাস ওয়ান মানে একটা। তাহলে টু এস এর জন্য দেখো টু মাইনাস ওয়ান মানে একটাই হচ্ছে, তাহলে টোটাল নোডের সংখ্যা হচ্ছে একটা। এইভাবে বিভিন্ন আমরা যে কক্ষগুলো আছে তাদের রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড ও টোটাল নোডের সঙ্গে আমরা বের করতে পারি। এখান থেকে কিন্তু ছোট 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 প্রশ্ন হয়, তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা একটু দেখলাম, এবার পরের অংশটা দেখো। শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণকে যদি সলভ করা যায়, তাহলে কোন পরমাণুর মধ্যে কোন একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে দেখা যায় কতগুলো নাম্বারের প্রয়োজন হয়, একটা সেট অফ নাম্বার, সেই নাম্বারগুলোকেই একত্রে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোন পরমাণুর মধ্যে কোন একটা ইলেকট্রনকে সঠিকভাবে ব্যাখ্যা করতে হলে বা জানতে হলে কতগুলো নাম্বার সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হয়, সেই নাম্বারগুলোকে একত্রে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণকে সলভ করলে এই নাম্বারগুলো আমরা পাই। চারটা নাম্বার আমাদের জানার দরকার, এই চারটা নাম্বার কি কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা বোর তার সূত্রে প্রথম ব্যবহার করেছিলেন। গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটা সমারফিল্ড তার সূত্রে প্রথম ব্যবহার করেছিলেন, তিনি ব্যবহার করেছিলেন কে হিসাবে, পরবর্তীতে সেটাকে আমরা এল রূপে জানলাম। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা জানা গেল জিমান প্রভাব থেকে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের নিজ অক্ষের উপরে ঘূর্ণন, গুডস্মিথ ও উলেনবেক দিলেন হচ্ছে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই চারটা কোয়ান্টাম সংখ্যা, এদেরকে আমরা এন এল এম এস বলে থাকি। এন ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল ফর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম ফর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এস ফর স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রথমটা কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা এন। এর মানটা কি হতে পারে? এক দুই তিন চার ইত্যাদি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে এর মানগুলো কিন্তু এক দুই তিন চার হতে পারে, অর্থাৎ এটা নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী ইলেকট্রন থাকার সুস্থিত কক্ষপথ গুলিকে প্রকাশ করে, বুঝতে পেরেছ? এন এর মান যত বাড়ে কক্ষপথের আকার তত বড় হয়, নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা বেড়ে যায় এবং সেই কক্ষপথের শক্তিটাও বাড়তে থাকে, বোঝা গেল? তাহলে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুযায়ী ইলেকট্রন থাকার যে স্পেসিফিক কতগুলো অঞ্চল তাকে ডেনোট করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে, তাকেই বলা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে এন দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একেই আমরা এন ইজ ইকুয়াল টু ওয়ান, এন ইজ ইকুয়াল টু টু, এন ইজ ইকুয়াল টু থ্রি ইত্যাদি লিখতে পারি, বা কে এল এম এন ও পি ইত্যাদি সংখ্যা দিয়েও লিখতে পারি, সংখ্যা বলছি ইত্যাদি তোমার লেটার দিয়েও লিখতে পারি, ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি নাম্বার দিয়ে লিখতে পারি, আবার কে এল এম এন ইত্যাদি আমরা লেটার দিয়েও লিখতে প্রকাশ করতে পারি।
কেশন বা ফার্স্ট কোয়ান্টাম লেভেল প্রিন্সিপাল কোয়ান্টাম লেভেল, এল ইজ ইকুয়াল টু কে এর পরে হচ্ছে এল, সেটা হচ্ছে এন টু, দ্বিতীয় কোয়ান্টাম শক্তি স্তর, এইভাবে তৃতীয় কোয়ান্টাম শক্তি স্তর, চতুর্থ কোয়ান্টাম শক্তি স্তর ইত্যাদি। এইবার এইরকম যে শক্তি স্তর গুলোতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, আবার ওই শক্তি স্তরের আন্ডারে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে তাও কিন্তু এন এর মান থেকে জানা যায়। এইবার উপশক্তি স্তর বা উপকক্ষের সংখ্যা, উপকক্ষ কতগুলো হবে, এন এর মান যদি আমার জানা থাকে তাহলে উপশক্তি স্তর কত হবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান টা উপশক্তি স্তর হবে। বুঝতে পেরেছ? ধরো ধরে নাও এন এর মান হচ্ছে ওয়ান, তাহলে উপকক্ষ কয়টা হচ্ছে সেখানে, উপকক্ষ দেখো এখানে একটাই মান হবে, সেটা হচ্ছে জিরো হবে। এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে এন এর মান এক হলে জিরো টু এন মাইনাস ওয়ান তাহলে একটাই ভ্যালু হচ্ছে, তাহলে এটাকেই বলা হচ্ছে এস উপকক্ষ, এটাকেই বলা হচ্ছে এস উপকক্ষ, যার এল এর মান দিয়ে এল ইজ ইকুয়াল টু জিরো হয়। ঠিক আছে, যদি এন এর মান দুই হতো তাহলে দেখো উপকক্ষ কটা হতো, দুটোই হতো কিন্তু, তাই না? কারণ জিরো টু এন মাইনাস ওয়ান হতো, একটা হতো জিরো আর একটা হতো ওয়ান, কারণ জিরো টু এন মাইনাস ওয়ান হতো সেটা। তাই তো এন সংখ্যক কি হবে, তাহলে দেখো এইটাকে বলা হলো এস উপকক্ষ, এটাকে বলা হলো পি উপকক্ষ, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো তিন নাম্বারে হলে তিনটা হবে জিরো ওয়ান টু, তাদেরকে বলা হচ্ছে এস পি ডি। চার হলে এন এর মান, সেখানে হবে জিরো ওয়ান টু থ্রি, তাদেরকে বলা হচ্ছে এস পি ডি এফ। তাহলে চার নাম্বার কক্ষে উপশক্তি স্তর চারটে আছে। এবার উচ্চতর যে কোনো শক্তি স্তরে এই চারের বেশি কিন্তু উপকক্ষ বা উপশক্তি স্তর থাকতে পারে না। বোঝা গেল তাহলে জিনিসটা? এবার দেখো এন এর মান থেকে, এন এর মান থেকে আমরা ওই শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার সূত্রটা কি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি, টু এন স্কোয়ার, সেটাও আমরা কিন্তু জানি, তাই না? টু এন স্কোয়ার। এইবার তাহলে প্রথম শক্তি স্তর কে স্তর, তার মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, টু ইন্টু ওয়ান স্কোয়ার, তার মানে দুটোই। তারপরে এল স্তর, তার মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, টু ইন্টু টু, কত, টু স্কোয়ার, তার মানে দুদুনে চার, চার দুগুনে আটটা থাকতে পারে। কে এল এম স্তরে কটা থাকতে পারে দেখো, টু ইন্টু থ্রি স্কোয়ার, আঠারোটা থাকতে পারে। এন এ কটা থাকতে পারে দেখো, টু ইন্টু ফোর স্কোয়ার, তার মানে বত্রিশটা থাকতে পারে। এবার একটু আগে তোমাদের বললাম যে চারের বেশি উপকক্ষ থাকতে পারে না এসপিডিএফ, সুতরাং কোন উচ্চতর কক্ষেই কিন্তু বত্রিশের বেশি ইলেকট্রন থাকতে পারে না। এরপরে যতগুলোই হোক না কেন সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা কিন্তু ধারণ ক্ষমতা কত হবে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে বত্রিশ। এবার আরেকটা জিনিস দেখো, এই যে টু এন স্কোয়ার সূত্র, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনো একটা মুখ্য শক্তি স্তরে, তার কতগুলো কিন্তু শর্টকামিংস আছে। কি কি শর্টকামিংস? সেই কক্ষটা যদি বাইরের কক্ষ হয় তাহলে কখনোই তার মধ্যে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, আটটি ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। সরি, যদি বাইরের কক্ষের ভিতরের কক্ষ হয় তাহলে তার মধ্যে আঠারোটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, আঠারোটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। আর যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে বত্রিশটি। তাহলে এগুলো হচ্ছে তোমার এই যে টু এন স্কোয়ার সূত্র, তার হচ্ছে সীমাবদ্ধতা, তার হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে বুঝতে পারলে, তাহলে এটা হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার আরেকটা জিনিস এর সঙ্গে দেখে নাও, কোন মুখ্য শক্তি স্তরে যে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তার কৌণিক ভরবেগের মান কত, একটু আগে লিখে দিয়েছিলাম, তার কৌণিক ভরবেগের মান হচ্ছে এনএইচ বাই টু পাই, লিখে দিয়েছিলাম। তাহলে সবচেয়ে কম মানের কত হবে যখন এন এর মানটা ওয়ান, তাহলে সবচেয়ে কম কত হবে সেটা ওয়ান ইন্টু এইচ বাই টু পাই, তার মানে এইচ বাই টু পাই হবে সেটা, তাই তো? দুই নাম্বারের জন্য কত হবে, টু এইচ বাই টু পাই মানে এইচ বাই পাই,
তিনের জন্য কত হবে, চারের জন্য কত হবে, সিমিলারলি এই সূত্র দিয়ে বের করা যাবে। তাহলে কোন মুখ্য শক্তি স্তরে ঘূর্ণায়মান বা বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এই সূত্র ধরে নির্ণয় করতে হবে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যা যা জানার বিষয় ছিল আমি কিন্তু বলেছি। এবার আসে হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, তাকে আমরা কি দিয়ে লিখছি, গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম, গৌণ কোয়ান্টাম সংখ্যা, তাকে কি দিয়ে লেখা হচ্ছে, এল দিয়ে। এল এর মানটা কি হয় একটু আগেই বললাম, জিরো টু এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়। ঠিক আছে, ধরো এন এর মান হচ্ছে যদি তিন হয় তাহলে এল এর মান গুলো হবে জিরো ওয়ান আর হবে টু, জিরো টু এন মাইনাস ওয়ান, বুঝতে পারলে। এই জিরোটাকে এস উপকক্ষ যেহেতু তিনের আন্ডারে তাহলে এটাকে থ্রি এস বলা হবে, এটা পি এক হলে কি হয় এল এর মানে এক হলে পি হয় তাহলে এটাকে থ্রি পি বলা হবে, দুই হলে তাকে ডি বলা হয় তাহলে এটাকে থ্রি ডি বলা হবে, বুঝতে পারলে জিনিসটা। এইভাবে বের করতে হবে। তাহলে এল কে বলা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এল কে বলা হচ্ছে কি গৌণ, এটা তাহলে কাকে নির্দেশ করছে, কোন কক্ষের অন্তর্গত মুখ্য শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তর গুলো আছে তাদেরকে প্রকাশ করছে। ঠিক আছে, তাদেরকেই প্রকাশ করছে হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো গৌণ এই উপশক্তি স্তর এগুলোতে যখন ইলেকট্রন ঘুরবে তার কৌণিক ভরবেগের মান কত, আমি একটু আগেই বলে দিয়েছি, রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু বাই, বলে দিয়েছিলাম আমি একটু আগেই। তাহলে যে উপশক্তি স্তরে যখন ইলেকট্রনটা ঘুরবে তার কৌণিক ভরবেগের মান কত, রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টু বাই, এটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে এটা হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা। আবার গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যদি আমি জানি তাহলে সেই গৌণ শক্তি স্তরে কতগুলো কক্ষক থাকবে তাও আমরা শিখেছি, সূত্রটা কি ছিল, কক্ষক সংখ্যা, কক্ষক সংখ্যা কি সেটা 12 প্লাস 1 12 প্লাস 1। আবার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও শিখেছিলাম 2 ইন্টু 12 প্লাস 1, এটা শিখে ফেলেছি আমরা। তাহলে কোন একটা গৌণ শক্তি স্তরে উপশক্তি স্তরে কতগুলো কক্ষক বা অরবিটাল থাকবে তার সংখ্যাটা কত, 12 প্লাস 1। আবার তার মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে, ই সর্বোচ্চ সেটা হবে 2 ইন্টু 12 প্লাস 1, কম থাকতেই পারে কিন্তু সবচেয়ে বেশি এতগুলো। তাহলে এটা বোঝা গেল। এবার দেখো তোমাদের তো একটু আগেই বললাম আমি যে জিমান প্রভাব, চুম্বক ক্ষেত্রের আন্ডারে যদি স্পেক্ট্রাল লাইনগুলো নেওয়া হয় তাহলে তার আবার ফার্দার ডিভিশন ঘটে, এই তড়িৎ ক্ষেত্রের আন্ডারে নিলেও তার ফার্দার ডিভিশন ঘটে, অর্থাৎ বহিঃস্থ চুম্বক ক্ষেত্র যখন পড়ে তখন কোন উপকক্ষের অন্তর্গত যে কক্ষকগুলো থাকে তারা কিন্তু ত্রিমাত্রিক দিকে বিন্যস্ত হয়ে যায় আলাদা আলাদা ভাবে, ফলে তাদের শক্তির খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য হয়ে যায়, ফলে তখন ওই সিঙ্গেল লাইনটা ভাগ হয়ে অনেকগুলো লাইন দেখা যায়, এটাকেই বলা হচ্ছে জিমান প্রভাব বা স্টার প্রভাব, বুঝতে পারলে। তাহলে এটা কাদেরকে প্রকাশ করছে, কোন উপশক্তি স্তরের অন্তর্গত কক্ষক গুলিকে বা কক্ষক গুলোর ত্রিমাত্রিক বিন্যাসকে প্রকাশ করছে, সেটাকেই বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাকেই বলা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাকে বলা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কি দিয়ে লেখা হয়, এম দিয়ে। এম এর মানগুলো কতটা হয়, মাইনাস এল টু প্লাস এল পর্যন্ত, টোটাল মান কতগুলো একটু আগেই দেখলাম 12 প্লাস 1 সংখ্যক। ঠিক আছে, তাহলে দেখো এল এর মান যদি শূন্য হয় তাহলে এম এর মান তো মাইনাস এল টু প্লাস এল মানে কত, জিরোই হবে, তাহলে একটাই কক্ষক আছে, তার মানে এস উপকক্ষ তার মধ্যে কিন্তু কক্ষক একটাই আছে। এল এর মান যদি 1 হয় এটাকে বলা হচ্ছে এস,
তাহলে সেটাকে বলা হচ্ছে পি উপকক্ষ। তার এম এর মানগুলো কত হবে? মাইনাস এল টু প্লাস এল মানে হচ্ছে মাইনাস ওয়ান, জিরো আর প্লাস ওয়ান, তাহলে তিনটে মান হচ্ছে। দেখো টোটাল এই নিয়ম দিয়েও করা যায়, টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তাহলে দেখো তিনটা মানই হচ্ছে। এই তিনটা মান কি কি মান? এই তিনটা মান, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। বুঝতে পেরেছ? তাহলে পি কক্ষের কয়টা কক্ষ আছে? তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড। একটা এক্স অক্ষ বরাবর দুটো বেলুন যেন মাঝখান দিয়ে ধরে রাখা হয়েছে, ডাম্বল, এই শেপটাকে বলা হয় ডাম্বল। এস গুলো দেখতে কি হয়? গোলকাকার বা স্ফেরিক্যাল। পি গুলো হয় ডাম্বল। এবার দেখো যদি এল এর মান দুই হয় সেটা হচ্ছে ডি উপকক্ষ, তাহলে এম এর মানগুলো কি হবে? মাইনাস এল টু প্লাস এল, তার মানে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান আর প্লাস টু। এই সূত্র ধরেও বের করা যাবে, দেখো পাঁচটাই হবে। এই সূত্র ধরে যদি বের করো তাহলে কিন্তু পাঁচটাই হবে। তাহলে ডি উপকক্ষের অন্তর্গত কক্ষ কাছে পাঁচটা, এদেরকে বলা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এটা দেখতে কিরকম, কি বৃত্তান্ত? তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের আমার যে অরিজিনাল ভিডিওগুলো আছে সেগুলো দেখবে, ঠিক আছে? এফের তেমনি যেটা এসপিডিএফ, এফ যদি হয় তখন এল এর মানটা কত? তিন। তাহলে তার এম এর মানগুলো কত হবে? মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, তার মানে কটা মান হচ্ছে? দেখো ষাটটা। তার মানে বোঝা যাচ্ছে এফ যে উপশক্তি স্তর তার আন্ডারে কক্ষক আছে ষাটটা। এবার এরা দেখতে কিরকম, আকৃতি কিরকম, এটা কিন্তু এখনো ডেফিনেটলি আমরা জানতে পারিনি। কিছু কিছু বইয়ে নামগুলো দিয়ে দেওয়া আছে এগুলো, কিন্তু আকৃতিগুলো কিন্তু অত্যন্ত জটিল, এখন পর্যন্ত ফাইনালি সেগুলো কিন্তু আমরা পাইনি। কিছু কিছু পেয়েছি কিন্তু ইনকমপ্লিট তত্ত্ব, তাই এই আলোচনাগুলো কিন্তু করছি না। তোমরা হয়তো হায়ার ক্লাসে যখন উঠবে ততদিনে হয়তো সেগুলো সব জানা হয়ে যাবে, তোমরা হয়তো পেয়েও যেতে পারো। যেমন আমরা যখন পড়তাম হামফ্রিসারি সম্পর্কে আমরা পড়িনি, বর্তমানে হামফ্রিসারি চলে এসেছে, তো তেমনি তোমরা পড়তে পড়তেই হয়তো ওটা চলে এলো, তোমরা তখন সেটা অবশ্যই দেখতে পাবে। তাহলে মজা হয়ে গেল এটা। এবার দেখো এই যে কক্ষকগুলো আছে, এই কক্ষকগুলোর মধ্যে আবার ইলেকট্রন থাকতে পারে দুটো করে, তাদের একটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, একটা বিপরীতে ঘোরে, তাকে প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে। গুডস্মিথ আর উলেনবেগ যেটাকে দিয়েছেন তাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? সেটা একটা ঘড়ির কাঁটার দিকে হলে তাকে বলা হয় প্লাস আপ, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে বলা হয় মাইনাস আপ। পরিষ্কার হলো এই আলোচনাটা? এবার পরের আলোচনাটা, কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখতে যাই তাহলে তিনটে সূত্র সম্পর্কে, তিনখানা সূত্র সম্পর্কে আমাদের কিন্তু স্পষ্ট ধারণা দরকার। একটাকে বলা হচ্ছে আব্বাউ নীতি, একটাকে বলা হচ্ছে হুন্ডেন নীতি, আর একটাকে বলা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। তিনটেই তোমরা কিন্তু জানো। আব্বাউ নীতিটা কি বলেছে? যে কোনো পরমাণুর মধ্যে যে উপকক্ষগুলো আছে তাদের শক্তির ঊর্ধ্বক্রমটা কি, এবং সেই ক্রম অনুসারে তারা কিন্তু পরপর ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, ঠিক আছে? এবার যদি শক্তির ক্রমটা তুমি পরপর ভুলে যাও তাহলে সেটা জানার জন্য তুমি আরেকটা নিয়ম দেখতে পারো, সেটা হচ্ছে এন প্লাস এল নিয়ম। কোন একটা উপকক্ষের ক্ষেত্রে তার মুখ্য গৌণ কোয়ান্টাম সংখ্যার যোগফল গুলো বের করতে হবে, বের করে যার মানটা কম হবে তার শক্তি কম হবে এবং তাতে আগে ইলেকট্রন ঢুকবে। নিম্ন শক্তির উপকক্ষকে খালি রেখে ইলেকট্রন কখনো উচ্চ শক্তির উপকক্ষে যেতে পারবে না। আবার যদি দুটো উপকক্ষের জন্য এন প্লাস এল এর মানটা সমান হয় তাহলে সেক্ষেত্রে কার শক্তি কম? যার এন এর মানটা অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানটা কম তার শক্তি কম হবে, সেটা আগে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। সেটা ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার পর ইলেকট্রনটা তার পরবর্তী যে উচ্চতর শক্তি স্তর সেটাতে প্রবেশ করবে। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে আপবাউ নীতি। এটা একটা জার্মান শব্দ যার অর্থ একটা একটা করে ঘুরতে হওয়া, অর্থাৎ কোনটাকে ফাঁকা রেখে নিম্ন শক্তি উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ঢুকতে পারবে না। পরেরটা হচ্ছে হুন্ডেন নীতি। কোন উপকক্ষের অন্তর্গত যে কক্ষকগুলো থাকে, ওই এম এর মান থেকে যাদেরকে আমরা পাচ্ছিলাম কক্ষকগুলো,
অর্থাৎ কোন কক্ষের অন্তর্গত কক্ষগুলো ত্রিমাত্রিক বিন্যাসকে যেটা প্রকাশ করছে। এই কক্ষগুলোর অ্যাকচুয়ালি শক্তি কিন্তু সমান, তখন তাদেরকে বলা হয় ডিজেনারেট। কিন্তু চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বাইরের থেকে প্রয়োগ করলে তাদের শক্তি আর সমান থাকে না, তারা ত্রিমাত্রিক শূন্যে বিন্যস্ত হয়ে যায়, তাদের শক্তির সামান্য পার্থক্য ঘটে যায়। এবার যতক্ষণ না পর্যন্ত বহিষ্ঠ কোন তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের শক্তি সমান, কোন উপকক্ষের অন্তর্গত যে কক্ষগুলি আছে তখন তাদের ডিজেনারেট বলা হলো। এদের প্রত্যেককে একটা একটা করে একই গুণনযুক্ত ইলেকট্রন না দেওয়া পর্যন্ত তুমি কোন কক্ষকে ইলেকট্রন জোর গঠন করতে পারবে না। এইটাই হচ্ছে হুন্ডের নিয়ম। অর্থাৎ জি এর যেমন পাঁচটা কক্ষ আছে, তাহলে পাঁচটা ইলেকট্রন তোমার কাছে যদি অ্যাভেলেবেল হয় প্রত্যেককে আগে একটা একটা করে একই গুণনযুক্ত ইলেকট্রন দিতে হবে। যদি তিনটা হয় তাহলে পাঁচটার মধ্যে তিনজনকে একই গুণনযুক্ত একটা একটা করে দিতে পারবে, কিন্তু কাউকে তুমি কিন্তু আগে জোটবদ্ধ করতে পারবে না। কিন্তু যদি পাঁচের বেশি ইলেকট্রন পাও তখন যে কোনো একজনকে জোটবদ্ধ করতে পারবে। এটাই হচ্ছে হুন্ডের নিয়ম। আরেকটা নিয়ম কি, পাউলির অপবর্জন নীতি। কোয়ান্টাম সংখ্যা কটা হলো, চারটা, এন এল এম এস। কোন পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ এন এল এম এস, চারটার মানে কখনোই দুটো ইলেকট্রনের জন্য একই হতে পারে না। সর্বোচ্চ তিনটি কোয়ান্টাম সংখ্যার মান যদি এক হয়, অর্থাৎ এন এল এম এর মান যদি এক হয়, তাহলে গুণন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এস এর মান অবশ্যই আলাদা হবে, একটা হবে প্লাস আপ আর একটা হবে মাইনাস আপ, অর্থাৎ একটা ঘড়িকাটার দিকে ঘুরবে আর একটা ঘড়িকাটার বিপরীতে ঘুরবে। এই দুটো মিলে হবে পেয়ারিং অফ ইলেকট্রন। অর্থাৎ কোন কক্ষকে যখন ইলেকট্রন দুটো থাকবে তাদের গুণন কিন্তু পরস্পর বিপরীত যুক্ত হবে, কারণ সেক্ষেত্রেই তাদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে, কারণ ইলেকট্রন ইলেকট্রন কি দুটোই নেগেটিভ, আদান কি নেগেটিভ, তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে সরে যাওয়ার কথা, কিন্তু তাও তারা একসঙ্গে থাকছে। কি করে থাকছে? এই বিপরীত ঘূর্ণনের জন্য তাদের মধ্যে একটা উল্টো কি হচ্ছে, একটা অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, তখন তারা একসঙ্গে থাকছে, তখন তাদেরকে বলা হচ্ছে পেয়ারিং অফ ইলেকট্রন। বুঝতে পারলেন? এই সূত্রটাকে বলছে পাউলির অপবর্জন নীতি। এই নীতিকে প্রয়োগ করে কোনো কক্ষের কোনো উপকক্ষের আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। তাহলে এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। আর এর অনুসিদ্ধান্ত কি, কোন কক্ষকে কখনোই দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। বুঝতে পেরেছ? এই দুটো ইলেকট্রন কি হবে, একটা ঘড়িকাটার দিকে ঘুরবে আর একটা ঘড়িকাটার বিপরীতে। এর অনুসিদ্ধান্ত কি হলো পাউলির অপবর্জন নীতি, যে কোন কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না এবং তাদের গুণনগুলো পরস্পর বিপরীত হয়। এই যে পাউলির নীতি, এই নীতি কয়টাকে কাজে লাগিয়ে আমি কিন্তু কোনো কক্ষ মানে পরমাণুর বা কোনো আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস আমরা নিতে পারি। তবে তোমাদের একটা কথা বলে রাখি, কিছু কিছু মৌলের ক্ষেত্রে আপবাউ যে নীতিটা আছে তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাদের মধ্যে একটা ল্যান্থানাম, একটা অ্যাক্টিনাম। ল্যান্থানামের পরমাণু ক্রমাঙ্ক কত হলো, 57, ঠিক আছে। তেমনি অ্যাক্টিনাম আর একটা মৌল আছে যার ক্ষেত্রে কিন্তু এই আপবাউ নীতির ব্যতিক্রম লক্ষ্য করা যায়, অর্থাৎ শক্তি অনুযায়ী যে কক্ষে ইলেকট্রন ঢোকার কথা তাতে না ঢুকে অন্যটাতে ঢুকছে। তাহলে আসতে পারে পরীক্ষায় যে এমন একটা মৌলের নাম বলো, মৌলের পরমাণুর কথা বলো যেখানে এই আপবাউ নীতির ব্যতিক্রম লক্ষ্য করা যায়, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের একটু বলে দেই, ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে তোমরা জানো আগে ইলেকট্রনটা 4s এ ঢোকে, 3d ক্ষেত্রে কথা বলছি আমি, তারপর 3d কথা, তারপরে ঢোকে 3d তে, কারণ s এর 4s এর শক্তি কম, 3d শক্তি বেশি। কিন্তু যখন ওখান থেকে কোনো আয়ন তৈরি হবে তখন কিন্তু 4s এর ইলেকট্রনটা আগে বেরোবে, কারণ ওটা বহিঃস্থ কক্ষ, কারণ যখন যোজ্যতায় অংশগ্রহণ করবে কোনো একটা পরমাণু তখন কিন্তু তার বাইরের কক্ষের ইলেকট্রনগুলো আগে দেওয়া নেওয়া করবে। বুঝতে পেরেছ? তাহলে এই সন্ধিগত মৌলের আয়নের বেলায় যখন তুমি ইলেকট্রন বিন্যাসটা লিখবা তখন একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, যে যদিও ইলেকট্রন আগে ভর্তি হচ্ছে এস এ, তারপরে ভর্তি হচ্ছে 3d তে, তেমনি ভাবে 5s এর পরে 4d তে, কিন্তু যখন ইলেকট্রন বেরোবে তখন আগে এস এর ইলেকট্রন বেরোবে, পরে কিন্তু ডি এর ইলেকট্রন বেরোবে, পরে ডি ভর্তি হচ্ছে জন্য ডি থেকে আগে ইলেকট্রন যাবে না। কিন্তু অনেক সময় ইলেকট্রন বিন্যাস লিখতে এই জায়গাটা কিন্তু অনেক ছাত্রছাত্রী ভুল করে, তাই তোমাদের কিন্তু আমি ভালো করে মনে করে দিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 1, যেটা আমরা নিট ও জেইই জন্য করছি, তার তাত্ত্বিক আলোচনাটুকু, যেগুলো আমাদের না জানলে এই চ্যাপ্টারে যে বিভিন্ন সমস্যাগুলো আছে, এই পরীক্ষাগুলো আসে, যে এমসিকিউগুলো আছে, সেগুলোকে আমরা সলভ করতে পারিনি,
পারবো না সেই আলোচনাগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি করলাম। আশা করি তোমাদের এই সংক্ষিপ্ত আলোচনাটা ভালো লেগেছে। যদি তাও তোমাদের কোন রকম সন্দেহ থাকে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেখানে অ্যাটমিক স্ট্রাকচারে যে ডিটেলস ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখবে, তাহলে তোমাদের কোনো সন্দেহ থাকলে সেটা কিন্তু নিরসন হবে। এই কথা বলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো।